কারণ মিষ্টি খেলেই ডায়াবেটিস হবে মিষ্টি না খেলে ডায়াবেটিস হবে না এরকম কোনো কথা নেই আজকে ডায়াবেটিস একটা নির্দিষ্ট অসুখ হিসেবে করতে ডায়াবেটিস আজকে একটা একটা বিষয় বা সাবজেক্ট আমরা ট্রিট বলা চলে একটা নির্দিষ্ট চ্যাপ্টার বা একটা প্যারাগ্রাফ নয় ভাত আপনি এক বাটি ভাত বা দুটো রুটি খেলে নেবেলা অর রাতেরও তাই খেলেন ভাত বা রুটি এতে বিরাট কিছু তারতম্য হয়ে যায় এরকম নয় স্বাগত জানাই বিপি পোদ্দার হসপিটালের পডকাস্টে আপনাদের সঙ্গে রয়েছি আমি শিল্পা আর অন্যান্য দিনের মতো আজকেও ডেফিনেটলি আমরা আলোচনা করব এমন কিছু বিষয় নিয়ে এবং অবশ্যই এমন কিছু শারীরিক অসুস্থতার বিষয় নিয়ে যে শব্দগুলো বা যেই অসুস্থতার নামগুলো আমরা তো সকলেই জানি কম বেশি কিন্তু সেগুলো কেন হয় কি জন্য হয় এবং সেগুলো যদি আমাদের শরীরকে একবার আক্রান্ত করে তাহলে তার ভ্যালিডিটিটা ঠিক কতদিন হতে চলেছে মানে আজীবন তাকে নিয়ে আমাদেরকে বসবাস করতে হবে নাকি আমরা যদি সঠিক লাইফস্টাইলের মধ্যে দিয়ে এবং সঠিক চিকিৎসার মধ্যে নিজেকে রাখতে পারি তাহলে আমরা অনেক তাড়াতাড়ি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবো এবং আমাদের আজকের যে বিষয় নিয়ে আমরা আজকে এই আলোচনাটা শুরু করব সেটা হচ্ছে ডায়াবেটিস এবং চিন্তার কোনো কারণ নেই ডায়াবেটিসের নাটি আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানেই আলোচনা করতে চলেছি এবং আমাদের এই আলোচনায় যিনি আলোকপাত করবেন অর্থাৎ যিনি ডায়াবেটিস সম্পর্কে অনেকখানি ধারণা আমাদেরকে আজকে শেয়ার করবেন এবং বিশেষ করে যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন তাদের ঠিক কি হওয়া উচিত এবং তাদের কিভাবে আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠা সম্ভব সেই সমস্ত বিষয়ে আলোচনা করব আমাদের সঙ্গে আছে আমাদের এই বি পদ্মার হসপিটালের স্টুডিওতে রয়েছেন ডক্টর পায়তি ধর ফিজিশিয়ান অ্যান্ড কার্ডিও ডায়াবেটোলজিস্ট আহ ডক্টর ধর স্বাগত জানাই আপনাকে নমস্কার কেমন আছেন ভালো ভালো আছে আপনি নিশ্চয়ই ভালো আছেন একদম মানে যেহেতু টিম বিভেদতাদের সঙ্গে প্রায় সপ্তাহের হ্যাঁ এবং সপ্তাহে বেশ খানিকটা সময় দেখা হয় ফলে আমার ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট হয়তো যে আমার অসুস্থ হওয়ার সম্ভাবনাটা অনেকখানি কমে যায় হ্যাঁ মোটামুটি ধমক খেয়ে হোক অথবা বেশ কিছু ভালো সলিউশন এবং পরামর্শ পে সুস্থ আছি অন্যান্য রোগের বিষয় নয় আজকে ডায়াবেটিস নিয়ে কথা বলবো মূলত ডায়াবেটিক পেশেন্ট যারা রয়েছেন তাদের একটা ধারণা রয়েছে যে ডায়াবেটিস হয়ে যাওয়া মানে এটা আমাদের সারা জীবনের সঙ্গী এটা কি ঠিক ঠিক ডায়াবেটিস হয়ে যাওয়া মানে যেটা সারা জীবনের সঙ্গী এই কথাটা যেমন ঠিক সেরকম এই কথাটাও ঠিক নয় যে ডায়াবেটিস হয়ে যাওয়া মানে জীবন শেষের শুরু একদমই না ডায়াবেটিস আর পাঁচটা সাধারণ অসুখের মতো একটা অসুখ যেরকম আপনি কানে দুল পড়ে আছেন আমি হাতে ঘড়ি পরে আছি সেরকমই ডায়াবেটিসকে আমাদের জীবনের একটা অন্য অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে ট্রিট করলেই বোধ হয় ভালো বেশ ডায়াবেটিস শব্দটা শুনলে আবারও সাধারণ মানুষের যে ধারণাটা মিষ্টি খেলে ডায়াবেটিস হয় এবং মিষ্টি মিষ্টি বিষয়টাকে বা যে এই খাবারটাকে যদি নিজের জীবন থেকে একেবারে বাতিলের তালিকায় দিয়ে দেওয়া হয় তাহলে আমাদের ডায়াবেটিস হবে না এই ধারণাটা ধারণাটার মধ্যে সত্যি কিছুটা সত্যি কিছুটা সত্যি নয় আচ্ছা কারণ মিষ্টি খেলেই ডায়াবেটিস হবে মিষ্টি না খেলে ডায়াবেটিস হবে না এরকম কোনো কথা নেই আসলে ডায়াবেটিস হয়ে গেলে তারপর যদি আপনি মিষ্টি বেশি করে খান তাহলে ডায়াবেটিসটা আরো বাড়বে এই কথাটা ঠিক ফলে একজন পেশেন্ট তিনি যদি ডায়াবেটিক রুগী হন তিনি যদি আরও বেশি করে মিষ্টি খান তাহলে তার ডায়াবেটিসের মাত্রা আরও বৃদ্ধি পাবে এই কথাটা যেমন ঠিক সেরকম একজন নন ডায়াবেটিক রুগী তিনি মিষ্টি খাওয়া বন্ধ করে দিলে তার কোনোদিনই ডায়াবেটিস হবে না এই কথাটা ঠিক নয় কাজে মিষ্টি খাওয়ার সাথে মিষ্টির ওপর দোষারোপ এটা ঠিক নয় এবং সেটা ডায়াবেটিস হয়ে যাওয়ার পরে রুগীদের ক্ষেত্রে অবশ্যই মেনে চলা উচিত কিন্তু তার আগেই এই প্যানিক বা ফোবিয়া ক্রিয়েট করবার কোনো জায়গা নেই এটা একটা মিথ যেটা ঠিক নয় তার মানে জীবন থেকে মিষ্টিকে সরানোর কোনো প্রয়োজন নেই কিন্তু কতটা পরিমাণ খাওয়া উচিত কিভাবে খাওয়া উচিত কখন খেতে পারি সেই সমস্ত বিস্তারিত আমরা আলোচনায় আজকে অবশ্যই আসবো তবে তার আগে ডায়াবেটিস কেন হয় এটা আগে জানতে চাইব একদম দেখুন ডায়াবেটিস কেন হয় এই প্রশ্নটা খুব পার্টিনেন্ট প্রশ্ন এবং এই প্রশ্নটা দুটো অংশ রয়েছে সেটা হচ্ছে দু ধরনের ডায়াবেটিস সহজ কথা ডায়াবেটিসের বহু ক্লাসিফিকেশন আছে তো আমি সহজ কথা আমাদের যারা শুনবেন তাদের বোঝার সুবিধার জন্য বলছি এক ধরনের ডায়াবেটিসে বা দু ধরনের ডায়াবেটিসে মূল সমস্যা হচ্ছে ইনসুলিন কম থাকা অথবা ইনসুলিন রেজিস্ট্যান্স বা ইনসুলিন কাজ করতে না পারা আমরা যেটা সহজ টাইপ ডায়াবেটিস বলি তার মূল অংশ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স মূল অংশ একমাত্র অংশ নয় মূলত ইনসুলিন না থাকে এই দুটোই মানে ইনসুলিন কাজ করতে না পারা বা প্রয়োজনের তুলনায় কম থাকা এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে সেটা ডায়াবেটিসকে ক্রিয়েট করে এটা হওয়ার ফলে আমাদের রক্তে শর্করার পরিমাণ বাড়তে শুরু করে এবং শর্করা কোষ কোষে কার্বোহাইড্রেট আমাদের সেলের ভেতরে ঢুকতে পারে না সো ঢুকতে না পারলে ব্লাডে সেই সুগারটা বাড়তে শুরু করে আমরা যে ব্লাড সুগার হয়েছে বলি কথাটা ঠিক নয় ব্লাডে সুগার থাকেই কিন্তু তার একটা নির্দিষ্ট রেঞ্জ রয়েছে সেই সুগারটা বেড়ে যাওয়া বা হাইপার গ্লাইসেমিয়া একে ডায়াবেটিস বলা হয় তো ডায়াবেটিসের মূল কারণ হচ্ছে ইনসুলিন কম থাকা বা ইনসুলিন কাজ করতে না পারা মূলত পেরিফেরাল রেজিস্ট্যান্স এবং ইনসুলিনের ঘাটতি এর সাথে অ্যাসোসিয়েটেড মাল্টিপল ফ্যাক্টার্স আছে ইনসুলিন কোনো অ্যাক্সেসের বিষয় আছে আর অন্যান্য বিষয় আছে যেগুলোও কিন্তু ডায়াবেটিস হওয়ায় জড়িত তো ডায়াবেটিসের একটা অংশ জেনেটিক্যালি ডিটারমাইন্ড আরেকটা অংশ আপনি কীভাবে জীবনচর্চা করছেন আপনার খাদ্যাভ্যাস কী আপনার লাইফস্টাইল কি আপনি স্মোকিং করেন কিনা আপনার অ্যাসোসিয়েটের অন্যান্য অসুখ আছে কি এই পুরো ব্যাপারটা ডায়াবেটিসের আউটকাম কী হবে ডায়াবেটিসের ফলে সেটা ভয়ঙ্কর হয়ে উঠবে কিনা সেটাকে ডিটারমাইন করতে ইম্পর্টেন্ট রোল প্লে করে বলা উচিত ডায়াবেটিস কেন হয় বা ডায়াবেটিস কি সে বিষয়ে একটা আমাদের সংক্ষিপ্ত ধারণা তো হলো কিন্তু ডায়াবেটিস হলে আমরা আমরা জানি বিভিন্ন রোগ রয়েছে এখন যে একটা রোগ যদি শরীরে দানা বাঁধে তার সঙ্গে আরও আনুষাঙ্গিক বেশ কিছু রোগ আমরা আমাদেরকে আক্রান্ত করে তো ডায়াবেটিসের ক্ষেত্রে কি এমন কোনো বিষয় রয়েছে হ্যাঁ একদম যেমন ধরুন দুটো পার্ট বলি আজকে ডায়াবেটিস একটা নির্দিষ্ট অসুখ হিসেবে আমরা ট্রিট করতে। ডায়াবেটিস আজকে একটা বিষয় বা একটা সাবজেক্ট বলা চলে একটা নির্দিষ্ট চ্যাপ্টার বা একটা প্যারাগ্রাফ নয় তো আমরা যখন ধরুন আমাদের আগের জেনারেশন দাদা যখন ডাক্তারি পড়েছেন শুরুতে তখন ডায়াবেটিসকে একভাবে দেখা হতো আমি যখন এমবিবিএস পড়েছি তখন একভাবে দেখা হতো সেটা পড়তে পড়তে যখন এমডি এসেছি তখন একরকম ভাবে দেখা হতো আজকে যখন প্র্যাকটিস করছি তখন ডায়াবেটিস তার ম্যাগনাম অনেক বেশি তো ডায়াবেটিস আসলে এখন একটা মাল্টিফ্যাক্টোরিয়াল অসুখ এবং যা আমাদের হার্ট ব্রেন কিডনি চোখ নার্ভ এই প্রত্যেকটা অংশকে ধরে তাই এই অংশগুলোর অসুখ বাড়াতে পারে অন্যান্য অসুখ হার্টের সমস্যা প্রেশার হাই ব্লাড প্রেশার ডিজলিপিটিমিয়া বা কোলেস্ট্রল বেশি থাকা সিডেন্টারি লাইফস্টাইল স্মোকিং ফ্যামিলি হিস্ট্রি এথনিসিটি এই এই ফ্যাক্টরগুলো নানা ক্ষেত্রে যোগ হয় হয়ে একটা সামগ্রিক আউটকাম যেটা তৈরি করে ফলে ডায়াবেটিস নিজে কিন্তু খুব ভয়ঙ্কর নয় ডায়াবেটিসের কমপ্লিকেশনটা ভয়ঙ্কর তাই ডায়াবেটিসকে যদি আমরা আর্লি ট্রিটমেন্ট করতে পারি এবং খুব বোল্ডলি ঠিকভাবে ট্রিট করতে পারি তাহলে কিন্তু এই কমপ্লিকেশনকে এড়ানো খুব সহজেই সম্ভব এবং দীর্ঘদিন দীর্ঘদিন মানে কুড়ি পঁচিশ তিরিশ বছর সুস্থ স্বাভাবিক জীবন যাপন করা কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলে খাবার দাবার লাইফস্টাইল রেগুলার চেক আপ ওষুধপত্র রেগুলারলি খাওয়া এইটুকু যদি মেনে চলা যায় অ্যাবসোলিউটলি নিয়ার নর্মাল লাইফ ফর ডিকেটস টুগেদার বাঁচা একেবারেই অসম্ভব না বেশ তাহলে আশার আলো তো ডেফিনেটলি এটা কোনো 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 বড় অসুখই নয় আজকে একেবারে এবং পাশাপাশি আপনি এক্ষুনি যেটা উল্লেখ করলেন আমরা ডায়েট প্ল্যান কি হওয়া উচিত বা লাইফস্টাইল কি হওয়া উচিত সেগুলো নিয়ে তো অবশ্যই আলোচনা করবো কিন্তু তার পাশাপাশি যেটা আপনি বললেন যে রুটিন চেক এখনো আমাদের চারপাশে এমন অনেক পরিবার রয়েছেন যারা নিয়ম করে হয়তো আহ বিভিন্ন বলা যেতে পারে বিভিন্ন গোল্ড লোন বা এই জিনিসগুলোতে টাকা জমান নিয়ম করে প্রতি মাসে কিন্তু তাদের কাছে এটা মোটেই গুরুত্বপূর্ণ বিষয় নয় যে আমাদেরকে হয়তো প্রতি তিন মাস বা ছ মাস অন্তর অন্তর একটা বডি চেক আপ করানোটাও খুব প্রয়োজন তো সেক্ষেত্রে যেহেতু চেক রেগুলার বেসিসে হয় না করা তো কি কি ধরনের সিমটমস দেখলে সাধারণ মানুষ প্রথমেই ধারণা করতে পারেন যে তিনি ডায়াবেটিসে আক্রান্ত হতে চলেছেন বা হয়েছেন খুব ভালো প্রশ্ন দেখুন আমরা যখন ডায়াবেটিস নিয়ে পড়াশোনা করতাম তখন তিনটে সিমটমের কথা বলা হতো একটা হচ্ছে পলিফেজিয়া অর্থাৎ খিদে বেশি পাওয়া দুই হচ্ছে পলিডিপসিয়া অর্থাৎ তৃষ্ণা বেশি পাওয়া তৃতীয় হচ্ছে পলি ইউরিয়া পেচ্ছাপ বারবার হওয়া ইনক্রিজ ফ্রিকুয়েন্সি অফ ইউরিনেশন বারবার উঠতে হচ্ছে পেচ্ছাপ করতে যেতে হচ্ছে পেচ্ছাপ মাঝে মাঝেই পাচ্ছে এরকম তো এই তিনটে ডায়াবেটিস ম্যালাইটাসের ইম্পর্ট্যান্ট সিমটম ঠিক কথা কিন্তু এটা না আজকের দিনে বেশিরভাগ ডায়াবেটিক রুগী আমরা যাদের দেখি তাদের আদৌ প্রেজেন্টিং সিমটম না অনেকের ক্ষেত্রেই দেখবেন শুধু প্রেজেন্টিং সিমটম হচ্ছে শুধুমাত্র ফ্যাটিক একটু ওজন কমে যাচ্ছে দুর্বল লাগছে কিছু কাজ করতে ইচ্ছে করছে না তো এনি এন্ড এভরি সিমটম ক্যান বি আর ডায়াবেটিস এরকম কোনো ধরা বাধা গদ নেই যে শুধুমাত্র বারবার পেচ্ছাপ করতে যেতে হচ্ছে এটাই একমাত্র ডায়াবেটিসের ডায়াবেটিসকে ইন্ডিকেট করছে বা চিহ্নিত করছে এরকম কোনো কথা নেই এবং এই জন্যই ডায়াবেটিসকে সাইলেন্ট ডিজিজ বলা হয় তো ডায়াবেটিস এর রেগুলার চেক আপ করা মাঝে মাঝেই চেক করে দেখে নেওয়া এটা প্রচন্ড প্রয়োজন আপনি আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট বললেন যে আমরা এসআইপি অন্যান্য জিনিস এতে টাকা জমানোর ক্ষেত্রে ইন্টারেস্টেড কিন্তু হেলথ ইন্টারেস্টেড নয় তো কোভিড কিন্তু আমাদেরকে গালে চর মেরে শিখিয়ে দিয়ে গেছে এর পরও যদি আমরা কেয়ারফুল না হই তাহলে সেটা আমাদের ব্যর্থতা এটা যেমন একটা কথা ঠিক আরবান ক্লাসের জন্য সেরকম মিডল মিডল ক্লাস লোয়ার মিডল ক্লাস বা তার নিচে যারা অর্থনৈতিক সামাজিকভাবে আছেন সেই মানুষদের ক্ষেত্রে কিন্তু এনি মানি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফলে তাদের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়া যে তুমি যদি সঠিক সময় ডায়াবেটিসটা রোগ নির্ধারণ করো এবং তার চিকিৎসা করো ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট হয় তাহলে পরবর্তীকালের হিউজ খরচ সেখান থেকে তুমি বাঁচতে পারবে এই মেসেজটা যদি এইভাবে প্রেজেন্টেড হয় এবং তুমি একটা কোয়ালিটি অফ লাইফ লিড করতে পারবে গুড কোয়ালিটি অব লাইফ লিড করতে পারবে এই মেসেজটা এই অ্যাওয়ারনেসটা যদি ক্রিয়েট করা যায় তাহলে কিন্তু সেটা খুব ইম্প্যাক্টফুল হবে বলে আমার মনে হয় হম হম একেবারে এবং ডক্টর আপনি যে কথাটা এক্ষুনি বললেন এই বলি হচ্ছে তো যেটা আপনি একটু আগেই বললেন যে হতেই পারে যে শুধুমাত্র বারবার ওয়াশরুমে যেতেই হচ্ছে সেটা একমাত্র কারণ নয় নানাবিধ কারণ রয়েছে তাই কখনো যদি উইক লাগে ডেফিনেটলি কলকাতায় বা আমাদের রাজ্যে গরমটা অনেকখানি তো ডেফিনেটলি সারাদিনের কাজের পরে বিট লাগতেই পারে এবং তার মানেই যে একটুখানি ভালো জল খেয়ে নিলাম অথবা একটু ডিটক্স ওয়াটার অথবা একটু ফল খেয়ে নিলাম এবং আমি ফিট হয়ে যাব এই ধারণাগুলো বা আমি বারংবার বলে নিজেদের ডাক্তারি করা কিন্তু একদম উচিত নয় যারা এই বিষয়গুলো নিয়ে প্রতিদিন কালচার করছেন প্র্যাকটিস করছেন তাদের সঙ্গে যদি আলোচনা করা যায় তাহলে কিন্তু একদম আর্লি স্টেজেই আমরা আমাদের এই ধরনের অসুখগুলো থেকে নিজেকে সরিয়ে ফেলতে পারবো আর যদি দেরি করেন তাহলে আলটিমেটলি ভুগতে কিন্তু আপনাকেই হচ্ছে ডায়াবেটিসের কি কি সিমটমস সেগুলো তো জানলাম কিন্তু ধরুন আর আজকাল বয়স মানে কোনো একটা ব্যারিয়ার নয় কোন একটা স্পেসিফিক অসুখের জন্য তো সেক্ষেত্রে যদি আমি বলি ছোট থেকে বড় যে কোনো বয়সের মানুষের যদি ডায়াবেটিস হয়ে থাকে অর্থাৎ সে ডায়াবেটিক পেশেন্ট অলরেডি তার লাইফস্টাইলটা ঠিক কি হওয়া উচিত হয়তো শুদ্ধ শুদ্ধ ধরা পড়েছে খুব ঠিক কথা বয়স ব্যারিয়ার না এটা খুব ইম্পর্ট্যান্ট কথা এবং ইয়ং অনসেট ডায়াবেটিস বলে একটা বিষয় আছে এবং সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং সারা পৃথিবীতে এটা খুব বেশি রকমভাবে বাড়ছে এখন এই বাড়াটা বা ডায়াগনোসিসটা কিন্তু নতুন করে হঠাৎ বা কাকতালীয় হয়ে গেছে শুরু হয়ে গেছে এরকম নয় আমরা এখন টেস্ট বেশি করছি লোকের কাছে পৌঁছাচ্ছি বেশি ফলে জানতে পারছি বেশি আমরা এখনো ডায়াবেটিস সম্পর্কে যা জানি সেটা হিমশৈলের চূড়া মাত্র এবং প্রত্যেক দশজন ভারতীয়র একজন নিয়ার অ্যাবাউট ডায়াবেটিসে আক্রান্ত এবং আমরা মনে করি যে এই সংখ্যাটা ইজ অ্যাট মোস্ট প্রভাবলি ফিফটি পারসেন্ট অফ দ্য অ্যাকচুয়াল ডায়াবেটিক লোড অর্থাৎ সংখ্যাটা ওয়ান ইজ টু ফাইভ হবে ওয়ান ইস টু টেন নয় তো এইরকম একটা জায়গায় আমরা যখন বসবাস করছি সেখানে আমাদের খুব প্রয়োজন যে খুব রেগুলারলি টেস্টগুলো করে দেখে নেওয়া এবং যদি ডায়াবেটিস হয়ে থাকে তাহলে অ্যাকসেপ্টেন্স অফ দ্যাট ফ্যাক্ট যে আমার ডায়াবেটিস হয়েছে এটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট অনেক পেশেন্টের ক্ষেত্রে কি হয় ডায়াবেটিস হওয়ার পর তার মনে হয় না না আমি যদি মিষ্টি বেশি খেয়েছিলাম কত বিয়েবাড়ি বেশি খেয়েছি তাই যা ডায়াবেটিস হয়েছে এরকম নয় ব্যাপারটা ব্যাপারটা এরকম ঘটতে পারে না আপনারা যে এইচ বিএমসি টেস্ট করেন তাতে নব্বই দিন থেকে একশো কুড়ি দিনের একটা ইতিহাস বোঝা যায় সেটা তাৎক্ষণিক আগের রাত্রে আপনি কী করে তাতে বেড়ে গিয়ে হয়েছে এরকম নয় ব্যাপারটা তো কাজেই ডায়াবেটিসটাকে আপনি যত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করতে পারবেন ঠিক আছে ডায়াবেটিস হয়েছে আমি আই উইল অ্যাপ্রোচ টু ইট ইন এ সায়েন্টিফিক ওয়ে তত ভালো এক নম্বর দু নম্বর কথা নানা ধরনের প্রলোভন নানা ধরনের ভুল ইনফরমেশন মিসলিডিং অ্যাডস অ্যাডভার্টাইজমেন্টস গ্রুপ ক্রিয়েশন এসব আছে যারা কেউ চিরতার জল খেতে পারে কেউ বলে ডায়াবেটিস রিভার্স করে দেবো ইত্যাদি ইত্যাদি তো এগুলো প্রাইমারিলি এক ধরনের আনঅ্যাকসেপ্টেবল ফার্স বলি আপাতত ট্রিট করা উচিত তো যখনই ডায়াবেটিস হচ্ছে ইউ গো টু এ ডক্টর তিনি আপনাকে তিনটে পার্ট প্রাইমারিলি বলবেন এক আপনাকে কী ওষুধ খেতে হবে সেটাকে রেগুলারলি খাওয়া এবং আপনি যদি সেটা করেন তাহলে আপনার ডায়াবেটিস যেমন কন্ট্রোলে থাকবে সেরকম কমপ্লিকেশন অনেক লেটারাইজ করবে বা কমপ্লিকেশন আসাটাকে অনেক ক্ষেত্রে আটকানোও যায় এখন এরকম ওষুধপত্র পাওয়া যায় যারা হার্ট কিডনি এই দিকের যে কমপ্লিকেশানগুলো সেগুলোকে ডিলে করতে পারে সেটা এক নম্বর ওষুধটা খাওয়া দু নম্বর কথা হচ্ছে খাবার ডায়েট চার্ট আপনি যা খান এখন আমরা বলি যে আপনি একজন মানুষ তিনি স্বাভাবিক তার জীবন চর্চা যা খেয়ে থাকেন তাই খাবেন কিন্তু ক্যালোরিটাকে কমিয়ে দেওয়া তার নানা ধরনের পদ্ধতি রয়েছে এরকম হার্ড অ্যান্ড ফাস্ট একটা ডায়েট চার্ট নিয়ে সেটাকেই মাগাপ করে এই খেতে হবে এরকমভাবেই চলতে হবে এই কথা আজকালকার দিনে ডায়াবেটলজিস্টা বলেন না আমরা কেউই বলি না আমরা বলি যে আপনারা যা খাচ্ছেন তাই খান তার ডিস্ট্রিবিউশন আছে কতটুকু আপনি কার্বোহাইড্রেট খাবেন কতটুকু আপনি প্রোটিন খাবেন কতটুকু আপনি ফল খাবেন ফল শাকসব যদি আপনার খাবারের অর্ধেক অংশ থাকবে এই ফলগুলোর মধ্যে কোন ফলগুলো খাবেন না কোন ফলগুলো খেতে পারেন বেশি এর ভাগ আছে এবং খুব সহজ খুব 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 সহজ তো সেটা যদি আপনি মেনে চলেন তাহলে খাবারগতভাবে আপনি সেফ থাকলেন ডায়েট নেক্স লাইফস্টাইল ব্রিস্ক ওয়াকিং ঘাম ঝুরিয়ে হাঁটা পনেরো কুড়ি মিনিট করে মানে দিনে আপনি যদি তিরিশ মিনিট করে হাঁটেন

এবং একাধিক মানুষের একটা ধারণা রয়েছে ডায়েট কন্ট্রোল করা মানে সেটা অনেকখানি খরচ সাপেক্ষ ব্যাপার এবং বাড়ির খাবার যেগুলো আমাদের ঘরে ইউজুয়ালি যে রান্নাগুলো হয় ডাল ভাত মাছ মাংস তরকারি সবজি এইগুলো দিয়ে বা এগুলো আমাদের ডায়েট চার্টে রাখলে সেক্ষেত্রে ডায়েট কন্ট্রোল করা সম্ভব নয় তার জন্য বিদেশি খাবারকেই আপন করতে হবে এই ধারণাটাও কিন্তু একেবারে মাথা থেকে সরিয়ে ফেলতে হবে একেবারে তো সেক্ষেত্রে যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন মূলত কি ধরনের খাবার বা কি ধরনের শাকসবজি বা ফল তাদের খাওয়া উচিত ইন জেনারেল যেমন ধরুন শসা পেয়ারা আপেল এগুলো বেশি করে খাওয়া উচিত আম কাঁঠাল কলা পাকা পেঁপে এগুলো কম খাওয়া উচিত তরমুজ আচ্ছা যেগুলো তো আপনার মনে হচ্ছে এবার কোনোটাই কিন্তু আমরা হার্ড অ্যান্ড ফার্স্ট বলে দিই না যে আপনি খাবেন না কিন্তু কম খান এক নম্বর সবুজ শাকসবজি বেশি খান আলু কম খান ন্যাচারালি কিন্তু এরকম নয় যে আপনি সারাদিনে সাত দিনে একদিনে এক পিস আলু খাবেন না অ্যাবসুলুটলি না আপনি সবই খান কম খান এবার আপনি যখন প্রেজেন্ট করছেন তখন যদি একদম আনকন্ট্রোল ডায়াবেটিস তখন আপনাকে রেস্ট্রিকশনটা আরও স্ট্রিনজেন্টলি করতে হবে ন্যাচারালি তো সেইটাই আমি বারবার বলছি যদি আপনি আর্লি শুরু করেন তাহলে খুব সাধারণ অল্প কিছু রেস্ট্রিকশন একটু লাইফস্টাইল মেনটেন্স একটু ঠিকঠাক করে ওষুধ খাওয়া এতেই ব্যাপারটা হয়ে যায় ভাত আপনি এক বাটি ভাত বা দুটো রুটি খেলেন এবেলা অর রাতেও তাই খেলেন ভাত বা রুটি খেতে বিরাট কিছু তারতম্য হয়ে যায় এরকম নয় আপনি যদি ভাত খেতে পছন্দ করেন ঠিক আছে আপনি ভাত খান এক বাটি ভাত খান অ্যামাউন্টটা ইম্পর্টেন্ট কতটা ভাত খেলেন এবার আপনি দিনে চারবার ভাত খেলেন কখনই সেটা গ্রহণযোগ্য নয় অ্যাবসোলিউটলি সেটা করা যাবে না কিন্তু আপনি এবেলা এক বাটি ভাত খেলেন ওবেলাও এক বাটি ভাত খেলেন কোনো সমস্যা নেই আপনি এবেলা এক বাটি ভাত খেলেন ওবেলা দুটো রুটি খেলেন কোনো আপত্তি নেই মানে পোর্শন কন্ট্রোলটা করতেই ভীষণ ইম্পর্টেন্ট এবং এখন যারা নিউট্রিশন নিয়ে কাজকর্ম করেন তারাও কিন্তু ফ্যামিলি নিউট্রিশন কমিউনিটি নিউট্রিশন এই ব্যাপারগুলোতে শেখানো হয় যে একজন মানুষের যে স্বাভাবিক জীবনচর্চা বা খাদ্য খাদ্যাভ্যাস তাকে অল্প মডিফাই করে কি করে করা যায় রাদার দ্যান আপনি যে কথাগুলো বললেন খুব খুব পার্টনেন্ট কথা উল্টো পাল্টা লিখে দিলাম এক ছক করে দিলাম এগুলো এখনকার দিনে শিক্ষিত নিউট্রিশনিস্টরা করেন না তো কাজেই এই চয়েসটা আমি কার কাছ থেকে সঠিক ইনফরমেশনটা শুনবো ইউটিউবে বসে কারোর কাছ থেকে ভুল ভাল কথা বলছেন বা কিছু প্রচার করছেন সেটা সেই মুহূর্তে আমার খুব ভালো লাগলো অল্প কিছুক্ষণের জন্য কিন্তু সেটা লং রানে কিন্তু কোনো হেল্প করবে না নাকি আমি একজন শিক্ষিত ডাক্তারবাবুর কাছে যাব শিক্ষিত নিউট্রিশনিস্টের কাছে যাব তার কাছ থেকে বুঝে নেবো এবং বুঝে নেওয়ার পর ডাক্তারবাবুকে দেখিয়ে নেবো ডাক্তারবু আমি কিন্তু এরমভাবে চলছি অনেক ক্ষেত্রে কি হয় আমরা যখন ওষুধ লিখি আমরা বলে দিই যে আপনি এইভাবে খাবেন কিন্তু পেশেন্ট সেভাবে খাচ্ছে না ফলে যে রেসপন্সটা আমরা দেখছি সেই রেসপন্সটা আমাদের অনেক সময় মনে হয় যে আরেকটু বেটার রেসপন্স হওয়া উচিত ছিল কেন হয়নি তো ইনভলভমেন্ট অফ ফ্যামিলি এবং পেশেন্টকে এমপাওয়ার করা পেশেন্টকে জানানো যে তার কি কি করা দরকার কি করলে কি হবে কি না করলে কি হবে না দিস এম্পাওয়ারমেন্ট অফ পেশেন্ট ইনভলভমেন্ট অফ ফ্যামিলি দিস ইজ অলসো এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ডায়াবেটিস ট্রিটমেন্ট যেটা হওয়া উচিত সমস্ত স্তরে বেশ আমরা ডায়াবেটিস সংক্রান্ত বিস্তারিত আলোচনা আজকে করছিলাম তবে আলোচনাটা শেষ করব তবে খুব আমার মনে হলো এই প্রশ্নটাও করা যেতেই পারে কারণ অনেকের ধারণা রয়েছে যে এটা হয়তো আমাদের লাইফস্টাইলের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় নয় রুটিন করা অথবা সঠিক টাইমে খাবার খাওয়া ডায়াবেটিক পেশেন্ট এবং ইন জেনারেল সকলের জন্য কতটা গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ দেখুন একটা কথা আছে যাকে বলা হয় ক্রোনোবায়োলজি এবং ক্রোনোফার্মাকোলজি অর্থাৎ সাইকার্ডিয়ান রিদম শরীরের নিজস্ব বায়োলজিক্যাল ক্লক সেই অনুযায়ী আমাদের বিভিন্ন হরমোন ঘটিত হয় বিভিন্ন জিনিস ঘটে তো যদি আপনি সঠিক রিদম বা নিয়ম মেনটেন করে সেটাকে করেন তাহলে সেটা শরীরের পক্ষেও ভালো এবং শুধু ডায়াবেটিক রুগী নয় যে কোনো মানুষের পক্ষেই সেটা খুব ভালো অ্যান্ড সেটা করলে কি হয় আপনি অটোমেটিক্যালি একটা সিস্টেমে বা একটা ডিসিপ্লিনে চলে আসবেন ফলে আপনাকে কেউ জোর করে চাপিয়ে দিচ্ছে এটা মনে হবে না আপনি যদি সেটা অটোমেটিক্যালি করে ফেলতে পারেন দ্যাট ইন লং রান ইন এনি ওয়ে ইটস এ গুড হ্যাবিট ডিসিপ্লিন রেগুলারাইজড লাইফস্টাইল লিড করা এবং তাতে খাওয়ার সময়টাকে ফিক্স রাখা অবশ্যই খুব ভালো অভ্যাস আপনি ডায়াবেটিস রোগী হন বা না হন আজকে বিস্তারিত আলোচনা করলাম আমরা ডায়াবেটিস সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আমার মনে হয় এই আলোচনা থেকে আপনারা যারা আমাদের এই আলোচনায় আজকে আহ অবশ্যই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পার্টিসিপেট করতে পেরেছেন বা যারা শুনছেন তাদের অনেকখানি উপকার হলো এবং তাদের অনেক অজানা তথ্য তারা হয়তো অনেক ভুল ধারণা সেই ধারণাগুলো অনেকখানি ঠিক হলো এরকমই আরো অন্যান্য অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই যদি আপনাদের কোনো বিষয় নিয়ে আলোচনা শোনার ইচ্ছে থাকে ডেফিনেটলি আপনারা কিন্তু কামেন্ট করতে পারেন আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং আহ আজকের এই অনুষ্ঠান তো শেষ করব তবে তার আগে অনেক ধন্যবাদ ডক্টর ধর সময় দেওয়ার জন্য আপনারা সকলে ভালো থাকবেন আর আগামী দিনে এই এইরকমই শারীরিক বেশ কিছু সমস্যা নিয়ে আমাদের এই পডকাস্টের আরো বিষয় আসতে চলেছে তাই অবশ্যই চোখ রাখবেন আজ এখানেই চলি নমস্কার